وعليكم السلام ورحمة الله وبركاته. شما যেমন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। এই রোগে অনেকেই রোগী, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আপনার প্রশ্নটা হচ্ছে যে কাউকে ছোট করে কথা বলা, ওই ব্যক্তিকে ছোট করা করে সবার সামনে মজা নেওয়া, অসম্মান করা, আবার মজা নেওয়ার উদ্দেশ্যে তাকে ছোট করে আঘাত দিয়ে কথা দিয়ে কষ্ট দেওয়া, কেমন শরীয়ত দৃষ্টিকোণ থেকে? এটা সম্পূর্ণ এগুলো হারাম। যে সূরা হুমাজা জানবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধুরবক প্রত্যেকের যে পিছনে ও সামনে লোকের নিন্দা করে। এখানে আয়াতে হুমাজা ও লুমাজা দুটি শব্দ ব্যবহার করা হয়েছে। অধিকাংশ তাফসীরকারের মতে হুমাজ এর অর্থ হলো গীবত, অর্থাৎ পশ্চাতে পরনিন্দা করা, আর লুমাজ এর অর্থ সামনাসামনি দোষারোপ করা ও মন্দ বলা। এই দুটি কাজই জঘন্য অপরাধ। তো এখানে বিভিন্ন ধরনের মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়, যে কাউকে লাঞ্ছিত ও তুচ্ছতাচ্ছিল্য করা, কারো প্রতি তাচ্ছিল্য ভরে অঙ্গুলি দিয়ে নির্দেশ দেওয়া, চোখের ইশারায় কাউকে ব্যঙ্গ করে দেখা, বংশের নিন্দা করা, তারপরে কারো ব্যক্তি সত্তার বিরূপ সমালোচনা করা, কারো মুখের উপর তার বিরুদ্ধে মন্তব্য করা, কারো পিছনে তার দোষ বলে বেড়ানো, কোথাও এর কথা ওর কানে লাগিয়ে দেয়া, বন্ধুদেরকে পরস্পরের বিরুদ্ধে লেলিয়ে দেয়া, কোথাও ভাইদের পারস্পরিক ঐক্য ফাটল ধরায়, কোথাও লোকদের নাম বিকৃত করে, খারাপ নাম অভিহিত করে, কোথাও কথার খোঁচায় কাউকে আহত করে এবং কাউকে দোষারোপ করে, এসব তার অভ্যাসে পরিণত হয়েছে। অথচ এসবই মারাত্মক গুণা, তথা সম্মুখের নিন্দা গুরুতর, সামনাসামনি কাউকে নিন্দা করা, তুচ্ছতাচ্ছিল্য করে, এটা মারাত্মক। যার মুখোমুখি নিন্দা করা হয় তাকে অপমানিত ও লাঞ্ছিত করা হয়, এর কষ্ট বেশি, ফলে শাস্তিও অত্যন্ত গুরুতর। আর সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত আপনি দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমুন মিন কাওমিন আসা আন ইয়াকুনু খাইরাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খাইরাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতু ফাউলাইকা হুমুজ জালিমুন। অত্যন্ত অমারাত্মক একটা বিষয়। হে ইমানদারগণ, কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে বিদ্রুপ না করে, হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম। আর কোন নারীও যেন অন্য নারীকে বিদ্রুপ না করে, হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম। আর তোমরা একে অপরের নিন্দা করো না এবং তোমরা একে অপরকে মন্দ উপনামে ডাকো না। ইমানের পর মন্দ নাম কতই না নিকৃষ্ট। আর যারা তবা করো না তারাই তো জালিম, আলিয়াজুবিল্লাহ। এখানে মারাত্মক ধরনের কিছু ত্রুটির কথা বলে দেওয়া হয়েছে। বর্তমানে এগুলো দেখা যাচ্ছে যে একে অপরের পিছনে বা সামনাসামনি তুচ্ছতাচ্ছিল্য এরকমভাবে করতেছে, হাসি বিদ্রুপ করতেছে, তো সে মজনু হয়ে যাইতেছে, সে কোনো প্রতিবাদ করতে পারতেছে না। হয়তো সামাজিক তার কোনো অবস্থা নাই, বা যে শারীরিক কোনো অবস্থা নাই, বা সেরকম যুক্তি বুদ্ধি নাই, কিন্তু তাকে মানুষে হাসির পাত্র বানাইছে, সে কষ্ট পায়, প্রতিবাদ করতে পারে, সে মজলুম। যে কোনো সময় বদুয়া দিলে কিন্তু কিতা মারাত্মক অবস্থার সৃষ্টি হতে পারে, এই জন্য এমনটা করা যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।